मजहब नहीं सिखाता, आपस में बैर रखना मजहब नहीं सिखाता, आपस में बैर रखना। बिन्ने है हम, बिन्ने है हम, बिन्ने है हम, वतन है हिंदुस्तान हमारा, हमारा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हमारा सारे जहां से अच्छा। हम बुलबुले हैं इसके, ये गुलशन हमारा, हमारा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हमारा सारे जहां से अच्छा। मजहब नहीं सिखाता, आपस में बैर रखना मजहब नहीं सिखाता, आपस में बैर रखना। बिन्ने है हम, बिन्ने है हम, बिन्ने है हम, वतन है हिंदुस्तान हमारा, हमारा सारे जहां से अच्छा।
গৌরাঙ্গী অর্কেস্ট্রা ইনস্টিটিউশনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করছেন বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক ডক্টর তুষার ব্যানার্জী মহাশয়। বন্দে মাতরম। গণতন্ত্র দিবস, কারণ ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক তাদের ভোটাধিকার বলে আমরা রাজ্যের এবং কেন্দ্রের বিভিন্ন সরকারকে নির্বাচন করি, আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করি, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন করি, আমাদের রাজ্য এবং দেশ পরিচালিত হয়। বৃহত্তর এই দেশ পরিচালনা করার জন্য হয়েছে এই সংবিধানে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকদের কি কি কর্তব্য আছে, কি কি অধিকার আছে, প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় কিন্তু ওখানে লেখা আছে। তোমরা যারা পরবর্তীকালে ইতিহাস নিয়ে পড়াশুনো করবে, বিশেষ করে কলেজে বা ইউনিভার্সিটিতে, তোমরা দেখবে হয়তো সংবিধানের প্রায় অনেকখানি পড়াশুনো তোমাদের করতে হবে। আমি একটা বিষয় খালি তুলে ধরছি, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, সকলের জন্য শিক্ষা 2009 সালে যে অ্যাক্ট বেরিয়েছিল সংবিধানের মাধ্যমে, তার জন্যই কিন্তু দেশের প্রত্যেকটি ছাত্রছাত্রী তারা 1 থেকে শুরু করে 8 পর্যন্ত ফ্রিতে পড়াশোনা করতে পারছে। সেই যে বছর আকাল, গুরু মহাশয় বললেন তারে বুদ্ধি জেনে একেবারে দ্বিতীয় ভাগ্য বেচারা 6 মাস ধরে রাখাল, রেগে রেগে বললেন পদর নাম দিনু তোর মাকাল, নামটা শুনে ভাবনি প্রথম বাকি যুগল ঘুরু, তারপরে সে বাড়িয়েছে নৃত্য করলে শুরু, হঠাৎ ছেলের মাতন দেখে সবাই তাকে শুধায় এগি, সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু, নতুন নামের উৎসাহে তার বক্ষ ধরু, কোলের পরে বসিয়ে দাদা উল্লে কানে কানে গুরু মশাই কাল দিয়েছেন ছিটকে তার মানে, রাখাল বলে পক্ষ না, মা যে আমায় বলেন সোনা সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। ভারতবর্ষে আসার আগে এখানে গণতন্ত্র বলে কিছু ছিল না, মোগলরা পাঠান সব শাসন করেছিল, 200 বছরে আমাদের বিপ্লবীদের উপর ব্রিটিশরা নির্যাতন চালিয়েছিল, 1930 সালের 26শে জানুয়ারি মহাত্মা গান্ধী স্বাধীনতা ঘোষণা করে ছোট্ট সংবিধান লিখেছিল, কিন্তু সেটা কার্যকর হয়নি। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর শীতলম শস্য শ্যামলাম মাতরম বন্দে মাতরম, শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী ফুল্ল কুসুমিত দ্রুমদল বাসভিনী সুহাসিনী সুমধুর ভাষিনী সুখদান বরদান মাতরম বন্দে মাতরম। পথে পথে গোয়েন্দা টিকটিকি যাতে কোনো মাছ সেই গুলতে না পারে,
গ্রেট লন্ডনের হেডকোয়ার্টার তো জানতো সুভাষচন্দ্র বোস দ্য গ্রেটেস্ট এনিমি অফ দ্য ব্রিটিশ এম্পায়ার লঙ্কাদের কমিশনার স্যার ফেয়ারওয়েদার নির্দেশিকা জারি করেছে এলগিনের অবরুদ্ধ করো বাঙালিকে বিশ্বাস করি না পাঠান ছদ্মবেশ নিয়ে আয়নার সামনে দাঁড়ালেন সুভাষ সামনে 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 কে বলছি হ্যাঁ এসিবা।